ভোরের আলো ফোটা পর্যন্ত ডুবে থাকতেন মদ মাংসে, লুকিয়ে একটি বাড়ি ভাড়াও নিয়েছিলেন অভিনেতা সঞ্জীব কুমার। সঞ্জীব কোনো কিছুই মানতেন না, উপায় না দেখে বাধ্য হয়ে অন্য একটি বাড়ি ভাড়া নিতে হয়েছিল তাকে। কিন্তু ঘটনা কি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সঞ্জীব কুমারের অভিনয়ের ভক্ত ছিলেন অনেক দর্শক, আর বাস্তবে তিনি ছিলেন নানা রকমের খাবারের ভক্ত। প্রয়াত অভিনেতা কতটা খাদ্যরসিক ছিলেন সেই নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে কথা বললেন অভিনেতা শচীন পিলগাঁওকর। খাদ্যপ্রেমের কারণে নিজের জন্য একটি আলাদা বাড়ি পর্যন্ত ভাড়া নিয়েছিলেন অভিনেতা সঞ্জীব কুমার। প্রয়াত অভিনেতার পরিবার ছিল নিরামিষাশী, বাড়ির অন্দরে কোনো রকমের মাংস খাওয়া বা নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু অভিনেতা সঞ্জীব কুমার এত কিছু মানতেন না, মাছ মাংস সবই খেতেন তিনি। কিন্তু নিজের বাড়িতে আমিষ খাওয়ার উপায় না থাকায় বাধ্য হয়ে অন্য একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন অভিনেতা। প্রয়াত অভিনেতা সম্পর্কে শচীন বলেন, খাওয়া দাওয়ার জন্য তিনি একটি অন্য বাড়ি নিয়েছিলেন। মুম্বাইয়ের পালি হিলে একটি এক কামরার ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি। শুধুমাত্র আমিষ খাওয়ার জন্য এই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল, কারণ তার বাড়িতে আমিষ খাবার নিষিদ্ধ ছিল। আমিষ খাবারের সঙ্গে মাঝে মধ্যে মদ্যপানও করতেন তিনি। এমনকি এমন দিনও গিয়েছে ভোরের আলো ফোটা পর্যন্ত মদ মাংসে ডুবে থেকেছেন অভিনেতা। শচীন আরও বলেন, মাংসের পায়া নিহারি আনাতেন। সঞ্জীব কুমার, শাম্মি কাপুর, শত্রুঘ্ন সিনহা, রণধীর কাপুর আর আমরা সবাই মিলে বসতাম। খাওয়া দাওয়া হতো, খাবারগুলো চার পাঁচবার গরম করতে হতো, কারণ আমরা প্রায়ই ভোর পাঁচটা পর্যন্ত মদ্যপান করতাম। এর সঙ্গে রুটি নানও থাকতো। এর আগেও সঞ্জীব কুমারের খাদ্যপ্রেম নিয়ে কথা বলেছিলেন বর্ষিয়ান অভিনেতা অঞ্জু মহেন্দ্র। তিনি বলেছিলেন, হরি খুবই খাদ্যরসিক ছিলেন, ওর জন্য খাবারই সব ছিল। গুজরাতি ব্রাহ্মণ হয়েও তিনি আমিষ খেতে খুব ভালোবাসতেন, তবে এসব খাবার কারো বাড়িতেই খেতে পছন্দ করতেন। আমাদের বাড়িতে এলে ওর জন্য সুস্বাদু আমিষের পদ রান্না হতো। বর্ষিয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েও প্রায়ই মাছ মাংসের নানা পদ খেতেন প্রয়াত অভিনেতা। কিন্তু খুবই অল্প বয়সে এই অভিনেতার অকাল মৃত্যু ঘটে, যার কারণে দুঃখ পেয়েছিলেন তার অনেক ভক্তই। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।